তারপরে যারা বয়স্ক আছে, যাদের রোগ প্রতিরোধ কম, তাদেরকে বাসায় রাখা, তাদেরকে বোঝানো, তাদের সাথে রাগ না করা, কারণ যারা মুরব্বি বয়স্ক তারা বাসায় থাকতে চায় না, তারা চায় যে একটু দোকানপাটে যে একটু গল্প করবে, একটু চা খাবে, তারপর একটু বাজারে যাবে। এই জন্য আমার মনে হয় যে বাড়িতে যারা তরুণ প্রজন্ম আছে, যারা ইয়াং আছে, তাদের একটু বোঝাতে হবে, তাদেরকে এই করোনা ভাইরাস সম্পর্কে বোঝাতে হবে। কারণ করোনা ভাইরাসটা এরকম একটা বিষয়, এটা হচ্ছে মানুষে মানুষে ছড়ায়, এটা